আর কি স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রপারলি ওকে তো আমাদের আজকের থেকে আমাদের টার্গেট হচ্ছে আমরা এক মাসের ভিতরে আমরা এক ডলার হইলেও ইনকাম করব আর যেহেতু আমরা সবাই এখানে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি ডিজিটাল মার্কেটিং একটা লেন্দি প্রসেস প্রসেস বলতে পারেন কারণ এখানে আপনাকে মিনিমাম ছয় ছয় মাস থেকে শুরু করে এক বছর সময় হাতে নিয়ে ডিজিটাল মার্কেটিং শিখতে হয় আর কাজ করতে হয় যদিও আমরা বলি আমরা সেভেন ডেসের ভিতরে মার্কেট প্লেসে নামাই দিই বা মার্কেট প্লেসে নামাই দিলেও অনেকেরই কিন্তু দেখা যায় এক দেড় মাসের ভিতরে আর্ন শুরু করে আবার অনেকেরই কিন্তু লেট হবে অনেকেই একটা বিষয়ে এক্সপার্ট হবে আবার অনেকেই একটা বিষয়ে এক্সপার্ট হবে না এটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু আমরা চাচ্ছি যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি আমরা এমন কিছু করি যেখান থেকে যেন আমাদের প্যাসিভ একটা ইনকাম আসে যেটা লাইফ টাইম যেন আমাদেরকে একটা বেনিফিট দেয় এটাই আমাদের মূল টার্গেট যে আমাদের স্টুডেন্ট যারা থাকবে তারা যেন সবাই কম বেশি একটা আর্নিং শুরু করতে পারে একটা সময় যেন তিনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে এখন পাঁচ টাকা আসতেছে ছয় মাস পরে দশ টাকা আসবে এক বছর পরে বিশ টাকা আসবে এরকম যেন আসতে থাকে সেটা যেন কখনোই যেন না হয় বন্ধ না হয় এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম আপনি ঘুমায় থাকবেন কিন্তু আপনার ইনকাম হতেই থাকবে প্যাসিভ ইনকামের ভিতরে আমি যেটা রাখছি সেটা হচ্ছে আমরা এআইয়ের ব্যবহার দিয়ে কিভাবে আমরা এআইকে কাজে লাগায় আমরা ইনকাম করতে পারি একটা ভালো একটা অ্যামাউন্ট সেটা আমি এই এআই প্যাসিভ ইনকাম উইথ ইয়ার কোর্সের ভিতরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদিও এই কোর্সটা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরের ভিতরে পড়ে না মানে আমরা যে মডিউলটা ছিল সেটার ভিতরে পড়ে না কিন্তু আমি আপনাদের কথা বাইব্যা এই মডিউলটা আমি এখানে যুক্ত করে দিছি যাতে আপনারাও একটা কিছু করতে পারেন এখানে আমরা দুইটা প্যাসিভ ইনকামের সিস্টেম দেখাবো একটা হচ্ছে ইউটিউব থেকে কিভাবে প্যাসিভ প্যাসিভ ইনকাম করা যায় আর একটা হচ্ছে আমরা এআই দেওয়া প্যাসিভ ইনকাম দেখাবো ঠিক আছে তো এই এই বিষয়টা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা যদি প্রথমে যদি আপনাদেরকে একটু মার্কেটটা দেখাই যে আসলে মার্কেটটা বর্তমানে কিরকম আমরা তিনটা চারটা সাইটে কাজ করব ফ্রিপিকে করবো শার্টার স্ট্রকে করব তারপরে আমরা ব্যাকটোটিজে করব ক্রিয়েটিভ ফেব্রিকাতে করব মনে করেন আমরা একটা ছবি জেনারেট করব সেই ছবিটা আমরা চাইলে তিনটা চারটা সাইটে আমরা আপলোড করতে পারি হ্যাঁ বলেন কেউ একজন হ্যান্ডস করছেন বলেন হ্যালো ওকে তো আমরা প্রথমে যদি ধরেন আমরা ফ্রি পিকে চলে যাই ফ্রি পিকে যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই যে ফ্রি পিকে আসলে ইনকাম করা যায় কি আমি কয়েকটা আমার ডেমো অ্যাকাউন্ট দেখাবো আপনাদেরকে আসলে ইনকাম হয় কিনা আমি ট্রায়াল দিছি দুই তিন দিন আগে তো আমরা যদি এখানে অ্যাসেট থেকে আমরা ধরেন এখান থেকে ফটোতে আমরা এখানে ক্লিক করি এখানে আপনি যদি দেখেন এটা হচ্ছে একটা ফ্রি পিকের একটা সাইট এখানে যারা নতুন একদম নতুন কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আরেকটা বিষয় আপনাদেরকে একটু পরিষ্কার করে দেই আমি ডাইরেক্ট আজকে সরাসরি ক্লাসে চলে গেছি সময় পাস করে এখানে দেখেন আমাদের সিস্টেমগুলো একটু দেখেন প্যাসিভ ইনকামের ভিতরে কী থাকবে আমরা প্রথমে মার্কেট প্লেস দেখব তারপরে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তৈরি করা দেখব হ্যাঁ তারপরে ফটো আপলোড করা দেখাবো মানি উইড্রো করা দেখাবো ইউজিং ইআই কীভাবে ইআইয়ের ব্যবহার করে ফটো তৈরি করা যায় সেটাকে রিসাইজ করব কিভাবে সেটাকে আপলোড করার উপযোগী করব কিভাবে এই ধরনের আবার বিভিন্ন সফটওয়্যার দেখান মাল্টিপল অনেকগুলো ছবি যখন আপনি একশো দুইশো পাঁচশো ছবি একসাথে কীভাবে আপনি এডিট করতে পারেন বা রিসাইজ করতে পারেন সে প্রসেসগুলো আমরা দেখাবো বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার দেখাবো এটার ভিতরে অনেক বড় একটা মডিউল বলতে পারেন কিন্তু আমরা দাপে দাপে সব কিছুই আমরা শিখব কিন্তু প্রথমে আমরা কি মার্কেট প্লেসটা দেখি আমরা যে মার্কেট প্লেসগুলোতে কাজ করবো সেখানে আসলে এআই ছবি নেয় কি না বা আমরা এআই থেকে ইনকাম করতে পারবো কি না সেটা হচ্ছে বড় কথা তো এখানে দেখেন আমরা ফ্রি পিকে চলে আসছি আপনি যদি জিমি এআই যেটা আছে গুগলের একটা জিমি আই আছে আপনি যদি এটা লেখে সার্চ করেন এখানে সে এটা একটা পুরা অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে আপনাকে আপনি বলতে পারেন যে ফ্রি পিক সার স্টক ব্যাক্টোটিস বা ক্রিয়েটিভ ফেব্রিকার যতগুলো আছে হ্যাঁ অ্যাডভি স্টক এইগুলোতে আমি কোনটাতে কাজ করলে আমার সব মানে বেশি ইনকাম করতে পারব দেখতে পারবেন কোনটাতে কত মিলিয়ন মানুষ ডাউনলোড করে প্রতি মাসে প্রতিদিন কত ডাউনলোড হয় সমস্ত কিছু এখানে দিয়ে দেয় তো এটাকে এটাকে দিয়ে আপনি চাইলে রিসার্চ করে নিতে পারবেন তো এখানে দেখেন আমরা যদি এখানে ফ্রি পিকে যে কোনো একটা অ্যাসেট লেখা ফটো থেকে যদি আমরা সিলেকশন করি তাহলে দেখতে পারবেন এখানে শুধু ফটোগুলো দেখেন কঠিন কঠিন ছবি আসতেছে এখানে আমরা চাইলে অনলি এআই জেনারেটেড যে ছবিগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি তো এখানে দেখেন যেগুলো এআই জেনারেট করছে সেইগুলো যদি আমরা দেখি এখানে কিন্তু আমরা দেখতে পারবো দেখেন এইগুলো কিন্তু এআই দেয়া তৈরি করা হয়েছে হ্যাঁ এখানে এটাতে শুধু এআই দেয়া এআই দেওয়া আরেকটা অপশন আছে এটা যদি থাকে এটা মূলত অনেক জায়গায় কি এর প্রমগুলো দেখা যাবে না এটা হচ্ছে এটা তো আপনি যদি ধরেন এখান থেকে আমি ধরেন এই একটা ফাইলে চলে যাই এখানে দেখেন দুই প্রায় দুই লাখ ৫০ হাজার রিসোর্স মানে এখানে আপলোড করছে তো এটা অনেক বড় যদি আমরা এখানে যাই এখানে একই তো আমরা দেখি আরও কয়েকটা দেখি এখানে ছয় হাজার রিসোর্ট আপলোড করছে মানে তার যে আপলোড দেখেন এখানে প্রায় তিনি ছয় হাজার চারশো ছয় হাজার চারশো বিশটার মতো ফাইল এখানে আপলোড করছে এটা কিন্তু একদিন আপলোড করে নাই এটা আপ মিনিমাম তার এখানে কমসে কম ছয় মাস প্লাস সময় চলে গেছে কারণ একটা করে ফাইল কখনো কখনো আপলোড হইতে আপনার তিন মাস পর্যন্ত সময় নেয় আবার পঁচিশ দিন সময় নেয় আবার কারো কারো ক্ষেত্রে ছয় মাসও সময় নেয় এখন আপনি কি ভাববেন যে একটা ফাইল যদি ছয় মাস আপলোড করতে সময় নেয় দিন কি আমি বসে থাকবো না আমরা আমাদের কাজগুলো কন্টিনিউয়াসলি চালায় যাইতে হবে কাজগুলো কন্টিনিউয়াসলি চালায় যাইতে হবে এবার আসেন ছয় হাজার রিসোর্সের ভিতরে মানে অ্যাসেটের ভিতরে আমাদের কতগুলো ডাউনলোড হয়েছে তো এখানে দেখেন প্রায় নয় কত নয় লাখ বাউন্ন হাজার নয় লাখ বাউন্ন হাজার ডাউনলোড হয়েছে প্রতি হাজারে ডাউনলোডে প্রায় ফ্রি পিক দেখা যায় আমাদেরকে পঞ্চাশ ডলার দেয় প্রতি হাজার ডাউনলোডে এর থেকে ডাউন হতে পারে যদি আমি আপনাদেরকে দেখাই যেমন স্টকে যদি আমি দেখাই আপনাদেরকে একটা ডেমোয় অ্যাকাউন্ট যে আসলে কীরকম দিয়ে থাকে পেমেন্টগুলো ওকে সরি বল জায়গায় চলে আসছি শার্ডার স্টক তো আমরা এখান থেকে শার্টার স্টক কন্ট্রিবিউটর ওকে এখানেই সেভ করা আছে শার্টার স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট যদি আমরা শার্টার স্টকে চলে আসি এখানে একটা ফাইল দেখেন মাত্র তিনটা ফাইল কি ডাউনলোড হয়েছে মাত্র তিনটা ফাইল ডাউনলোড হওয়ার কারণে এটা দিছে কত আমার ব্যাল্লিশ স্যান্ড তার মানে বুঝলেন কি এখানে একশো একাশিটা ফাইল আপলোড হয়েছে এখানে ধরেন ব্যাল্লিশ স্যান্ড দিছে তিনটা ফাইলে যদি ব্যাল্লিশ স্যান্ড দেয় তাহলে কিন্তু এটা ভালো একটা অ্যামাউন্ট হ্যাঁ তো এবার আসেন আরেকটা যদি দেখাই সেটা হচ্ছে এগুলো হচ্ছে রিসেন্টলি আমি এগুলো করছি তো আপনাদের ক্লাস নেওয়ার আগে এখানে প্রায় আমাদের একুশটা ফাইল মানে পাবলিক হয়েছে আমার এখানে আন্ডার রিভিউতে আছে এই বয় এই অ্যাকাউন্টের বয়স মেবি আট দিনের মতো হয়েছে তো আমি মোটামুটি এক হাজার চারটা মানে আমার আন্ডার রিভিউশনে আছে আর পাবলিশ হয়েছে একুশটা এগুলো কিন্তু এআইতে তৈরি করা আমার হ্যাঁ এগুলো আমার এআইতে তৈরি করা তো এখানে দেখেন একুশটার ভিতরে আমার সেল হয়েছে কয়টা আমি যদি এখানে আর্নিংয়ে চলে আসি তো এখান থেকে দেখাই আপনাদেরকে লাস্ট মান্থ এটা নতুন অ্যাকাউন্ট দেখেন দশ সেন্ট ইনকাম হয়েছে তিনটা ডাউনলোডে তো এই অ্যাকাউন্টের বয়স কত দিন হয়েছে হ্যাঁ এই অ্যাকাউন্টের বয়স যদি আপনাদেরকে দেখাই তো একদম দেখেন ফার্স্টে কত তারিখে এটা অ্যাপ্রুভ হয়েছে এটা বারো এপ্রিলে এটা অ্যাপ্রুভ হয়েছে আমি ঈদের দুই দিন একদিন পরে আমি এই অ্যাকাউন্টে কাজ শুরু করি ঠিক আছে আমি আমার এটা সময় লাগছিলো মাত্র দুই দিন আপ আমার এক্সট্রা সময় লাগছে ধরতে পারেন অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছিল আপনার দশ তারিখে আমার ফাইল অ্যাপ্রুভ হয়েছে সাথে সাথে অ্যাপ্রুভ হয়েছে আপনার বারো তারিখে অ্যাপ্রুভ হয়েছে আর হচ্ছে আপনার এখানে দেখেন আজকে হইতেছে তেইশ মানে কত তারিখ আজকে হচ্ছে আপনার বিশ তারিখ তো মোটামুটি বারো তারিখ থেকে যদি আপনি ধরেন আট দিন হয়েছে আট দিনের ভিতরে আমার কি তিনটা সেল হয়েছে এবার আসেন তিনটা যদি একুশটা ফাইল পাবলিক হয়েছে মাত্র আমার একুশটা ফাইল যদি পাবলিক হওয়ার মাধ্যমে যদি আমার তিনটা সেল হয় বলেন যদি আমার ফাইল যদি পাঁচ হাজার বা দশ হাজার বা পঞ্চাশ হাজার ফাইল থাকতো আপলোড যদি হইত তাহলে কি হইতো কীরকম ডাউনলোড হইতো আপনাদের কি মনে হয় হ্যালো তাহলে কি চিন্তা করছেন একটা বিষয় এটা দেখেন আমি যেদিনকার থেকে আপলোড শুরু করছি একচল্লিশ পৃষ্ঠায় তেরোই এপ্রিল থেকে এগুলো আমার আপলোড শুরু হয়েছে ফাইনালি প্রথম ভেরিফাই করতে একটু সমস্যা আছে কিন্তু কিভাবে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট সেটা আমি দেখাবো টেনশন করেন না তো ওকে এই সময় কি আসে ওকে তো এবার কথা হচ্ছে আমরা যে এখানে জিনিসগুলো দেখলাম যদি আমার একটাতে তিনটা তিনটা ফাইল ডাউনলোড হয়েছে দিয়েছে একটাতে কয়টা ফাইল ডাউনলোড হয়েছে তিনটা ফাইল ডাউনলোড হয়েছে সেখানে কত পাইছি দশ ইউরো দরি দশ সেন্ট ইউরো বলতে পারেন তো দর্শন ইউরো হিসে তো এবার একুশটায় যদি এরকম হয় যদি এখানে আমার পাঁচ ছয় হাজার ফাইল আপলোড করতে পারেন আপনি ছয় মাস সাত মাস কষ্ট করে এবার কথা হচ্ছে এই লোকে এই যে এখানে একটা লোক দেখতেছি খেকশিয়ালের মাথা লাগানো তো এই লোকের কি একটা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট না তিনি আরও চারটা পাঁচটা মার্কেট প্লেসে কিন্তু কাজ করতেছে ধরেন এখান থেকে যদি তার এক লাখ মানে প্রায় নয় লাখ বাউন্ন হাজার যদি ডাউনলোড থাকে যদি আপনি এক হাজার করে গুণন করেন ধরেন আপনি এক সেন্ট করেও যদি গুণন করেন তাহলে বুঝেন এখান থেকে কত টাকা ইনকাম করছে এই মার্কেটগুলো অনেকেই গুরুত্বই দিবে না যারা গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট তারাও এই মার্কেট প্লেসে অনেকে আছে গুরুত্ব দেয় না যদি যে কোনো ফাইল তিনি এখানে কিন্তু আপলোড করে ইনকাম করতে পারে যে কোনো ফাইল লোগো বানাইতে পারে এমনি ইমেজ বানাইতে পারে এআই ফাইল জেনারেট করে করে এখানে আপলোড করতে পারে কিন্তু এই জিনিসগুলো মানুষ তেমন গুরুত্ব দেয় না আসল কথা অনেকে আছে কি এগুলো জানেই না যে আসলে এগুলো কীভাবে কাজ করে বা সিস্টেম বা পশ্চিম মানে হ্যাঁ এখানে যে বিশাল বিশাল একটা জায়গা আমি শুধু একটাতে দেখাইতেছি এরকম না এখানে যতগুলো আছে ক্রিয়েটিভ ফেব্রিকা একটা করা ফাইল এক ডলার করে সাথে সাথে ক্রিয়েটিভ ফেব্রিকাতে আপনার অ্যাপ্রুভ নিয়ে নেয় হ্যাঁ এখানে অত দশটা ক্রিয়েটিভ ফেব্রিকাতে যদি যান তাহলে দেখতে পারবেন এখানে একটা করে ফাইল এক ডলার দুই ডলার পাঁচ ডলার সারা জীবন একটা ফাইল থাকবে সারা জীবন লাইফ টাইম আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন এগুলোতে থেকে কীভাবে ইনকাম করা যায় এই মার্কেট প্লেসগুলো কেউ কাজেই লাগায় না তো এই হচ্ছে বিষয় যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি আমরা কিন্তু কোনো কি করতেছি না আমরা কোনো গ্রাফিক্সের সার্ভিস মনে করেন পারলেও জানি না আজকের থেকে জানি না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং থেকে আমরা এআই দেওয়া সব কিছু সিম্পলি যেন এই কাজগুলো করে ফেলতে পারি তাই না এটাই হচ্ছে আমাদের মূল প্রসেস আমরা একটা ছবি ডিজাইন করতে ধরেন এই একটা ছবি যদি ডিজাইন করতে গেতাম আমার কমসে কম অনেক সময়ের ব্যাপার হয়তো দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা সময় করে কিন্তু আমি একটা ছবি বানাইতে পারতাম আর এখানে এরকম সিস্টেম আছে একটা ক্লিকে আমি ছবিগুলো বানাই ফেলতে পারতেছি এবার আমি তো একটা প্রোফাইল দেখালাম এই একটা লোকের এরকম ইনকাম হচ্ছে এরকম দেখবেন যে অনেকে আছে একটা ফাইল আপলোড করে এই যে দেখেন একজন পঞ্চাশ হাজার ফাইল আপলোড করছে তার দেখেন কত মিলিয়ন চোদ্দো মিলিয়ন ডাউনলোড চোদ্দো মিলিয়ন এটা কি ইন্ডিয়ান এবার চোদ্দো মিলিয়ন যদি ডাউনলোড হয় মিলিয়ন রে ঘুণন করেন যদি এক সেন্ট করে হয় চোদ্দো মিলিয়ন সেন্ট কত টাকা আসে কি বলার আছে বলেন এটা এরকম না যে ফাইবারে আমি ফাইবারে বদনাম করব না অপরকেরও বদনাম করব না আমি শুধু বলতে চাই যে ধরেন আপনি মার্কেট প্লেসে বসে থাকবেন আপনি বসে থাকবেন ওইখানে আপনার ধীরে ধীরে প্রোফাইলগুলো বড় হবে ধীরে ধীরে আপনি যখন প্রোফাইলগুলো ভালো একটা পজিশন তৈরি হবে তখন মাসে এক দেড় লাখ দুই লাখ কামাইতে পারবেন বাইরে আসে আপনাকে অর্ডার দিবে কাজ করবেন আর এখানে একটা কাজ কইরা ফালাই রেখে দিলেন সারা জীবন খান প্যাসিফ ইনকামগুলো এরকম প্যাসিফ ইনকামের ভিতরে অ্যাফিলেট পড়ে তারপরে আপনার ইউটিউবের থেকে ইউটিউবে ধরেন ভিডিও আপলোড করে থিয়ে দিয়েছেন মনিটাইজেশন করে সারা জীবন মানুষ দেখতেছে আপনাদের ইনকাম হইতেছে তো এইগুলো হচ্ছে এখন সিস্টেম তো যাই হোক এখানে যদি আপনি আরও দেখেন এগুলো কিন্তু সব কিছুই দিয়ে করছে হ্যাঁ এই একজনের যদি দেখেন এই লোকের দেখেন মাত্র দুই মানে ছাব্বিশশো ফাইল আপলোড করছে ছাব্বিশ পঁচিশশো মানে প্রায় ছাব্বিশশো আর কি পঁচিশশো নব্বইটা ফাইল আপলোড করছে তার ডাউনলোড হয়েছে তেরো মিলিয়ন এবার বুঝেন ঠেলা এটা করছে ইআইডিয়া এগুলো দেখবেন যে ম্যাক্সিমাম ফাইল তিনি এআইডিয়া করছে বেশি ফাইলও কিন্তু আপলোড দেয় নাই তো এখানে কি আপনাদের মনে হয় এখন বলেন এখানে কি ভালো একটা জায়গা আছে কি না বা একটা প্ল্যাটফর্ম আছে কিনা ভালো একটা ইনকাম করার জন্য আপনাদের কি মনে হয় বলেন সবাই নতুন কে কে আছেন বলেন এখন যদি আপনারা মনে করেন আমি কালকের থেকে আপলোড শুরু করে দিব কালকের থেকে আবার ফাইল আপলোড না অপর্যন্ত আমার ইনকাম শুরু হয়ে যাবে তাহলে কি হবে আর এই পঁচিশশো ফাইল আপলোড কি একদিনে হয়েছে তাহলে আপনাকে কি করতে হবে কন্টিনিউয়াসলি ধীরে ধীরে কাজ করে যেতে হবে অ্যাপ্রুভ করতেছে না কোনো সমস্যা নাই অ্যাপ্রুভ তো হবে একদিন পাঁচ মাস পরে না হলে ছয় মাস পরে হবে ছয় মাস পরে না হলে সাত মাস পরে হবে আবার কত কতগুলো সাথে সাথে হয়ে যাবে হ্যাঁ তো আপনার কাজ চালায় যাইতে হবে কন্টিনিউয়াসলি আপনার টার্গেট থাকতে হবে যে আমার এখানে পাঁচটা প্রোফাইল থাকবে পাঁচটা প্রোফাইলের আমি অ্যাকাউন্ট করা দেখাবো হ্যাঁ আজকে হয়তো এতগুলো টপিক কভার করা পসিবল হবে না তো আমি মোটামুটি আপনাদেরকে বেসিক আইডিয়া দিব তো পাঁচটা প্রোফাইলে যদি আমরা ধরেন প্রতিদিন একশো করে ফাইল যদি মনে করেন বানাই একশো করে ফাইল পাঁচশো ফাইল আপলোড করা আমাদের কাছে কোনো ব্যাপারই না

আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ওকে ধন্যবাদ আপনাকেও এখন কথা হচ্ছে যে আমরা প্ল্যাটফর্ম আছে আমাদের জায়গা আছে আমাদের মেধা কাজে লাগাবো ফুল দমে তো এই হচ্ছে বিষয় আশা করি যে আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে আসলে এখান থেকে ভালো কিছু করা পসিবল তো এই হচ্ছে বিষয় আমরা প্রথমে আমরা মার্কেট প্লেসগুলো দেখলাম যে এখানে কীরকম এবার আর জিনিস দেখাই আপনাদেরকে কোন কোন বিষয়গুলো নিয়ে একটু বেসিক নলেজ দিই আপনাদেরকে কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা উচিত হ্যাঁ কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা উচিত প্রথমে ধরেন এখানে দেখেন ফাদার ডে আছে সোশ্যাল মিডিয়া এগুলো হচ্ছে টেন্ডিং বিষয় হ্যাঁ এটা বিগত কিছুদিন পরে বা দুই মাস এক মাস পরে এই টপিকগুলো খুবই চলবে আপনি যদি এই টপিকগুলো নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি ডাউনলোডটা বেশি পাবেন বিষয়টা বুঝতে পারছেন ডাউনলোডটা বেশি পাবেন ধরেন যেমন মানে হিন্দু ধর্মের যারা আছে তারা দেখবেন যে হিন্দু ধর্মের যে বিষয়গুলো আছে তাদের একটা সময় ট্রেন্ডিং থাকে ধরেন দুর্গাপূজা দুর্গা পূজা নিয়ে ব্যানার বানাইলেন তাহলে ওইগুলো দুর্গা পূজাতে শুধু সেল হবে এই যে এইখানে যে ট্রেন্ডিং বিষয়গুলো পাবেন বা সাজেশন যে বিষয়গুলো পাবেন এগুলো হচ্ছে আপনি একটা সময় পর্যন্ত ভালো ডাউনলোড পাবেন সব সময় পাবেন না আবার কিছু কিছু জিনিস আছে ওগুলো সময়ই থাকবে ট্রেন্ডিং ওগুলো নিয়ে আমরা কাজ করব কিন্তু সব সময় চাবেন যে মাঝে মাঝে এই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়েও কাজ করার ট্রাই করবেন তাহলে আপনি ভালো একটা যেমন সামনে আমাদের কি আছে কুরমানির ঈদ আসতেছে তা আমরা যদি কুরমানি ঈদের এখনও কিন্তু প্রায় দুই মাস আড়াই মাস যাই বলেন না কেন তো যদি আমরা এখন থেকে ফাইল আপলোড করে আগে ধরেন কুরমানি ঈদের আগের দিন হুট করে আমার ফাইলটা অ্যাপ্রুভ হয়ে গেছে বাই চান্স ধরেন আমার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেল তাহলে কুরমানি ঈদের মধ্যে যদি হুট করে ধরেন আমার দশ হাজার ডাউনলোড হয়ে গেল তাহলে বুঝেন ঠেলা কি হইব অল্প দিনেই ভালো পজিশন তৈরি করা যাবে তোকে যাই হোক আমরা মার্কেট প্লেস দেখলাম আমরা আস্তে আস্তে চারটে পাঁচটা মার্কেট প্লেসে একসাথে কাজ করবো আরেকটা আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি মনে হয় আপনারা নিজেরা কাজ করবেন নিজেরা কাজ করতে পারবেন এবং যদি মনে হয় যে আপনাদের কাজ করার সমস্যা হইতেছে তাহলে আপনার টিম আকারে কাজ করবেন তাহলে ওই আমাদের টিমের সাথে যোগ দিতে পারেন হ্যাঁ তো আমাদের অলরেডি ওইখানে অনেকগুলো টিম আছে তো ওদের সাথে যোগ দিতে পারেন তাহলে আপনাদেরকে জন্য আলাদা একটা অ্যাকাউন্ট তৈরি করে দেব ভেরিফাই মেরিফাই করে দিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে নামাই দিলাম তাহলে ওইখানে ফুলদমে কাজ করেন হ্যাঁ এই হচ্ছে বিষয় আর যদি মনে করেন যে আপনারা নিজেরাই করবেন কোনো সমস্যা নেই আপনারা নিজেরাও করতে পারেন আপনাদের সমস্ত প্রসেসগুলো আমি দেখাবো ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে তো এই হচ্ছে বিষয় তো আমরা কি কি ওকে আমরা কি কি বিষয় দিয়ে মানে কি কী সফটওয়্যারগুলো দিয়ে আমরা ছবিগুলো জেনারেট করতে পারি কোন কোন সফটওয়্যার দিয়ে আমরা প্রথমে যদি আমরা ধরি ল্যানোডো এআই এ একটা আছে খুবই ভালো আমাদের ছবি জেনারেট করার জন্য বেস্ট একটা সফটওয়্যার বলতে পারেন বা এআই বলতে পারেন এটাতে আমাদের সমস্ত কাজগুলো আমরা করে ফেলতে পারবো আর এই সাইটগুলোতে আমাদের কমার্শিয়াল লাইসেন্সগুলো দিয়ে থাকে যেটা আমরা সব জায়গায় কি ব্যবহার করতে পারবো কমার্শিয়াল বলতে সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনার লাইসেনে থাকবে হ্যাঁ আর কিছু কিছু জায়গা আছে আপনি হয়তো ছবি বানাইতে পারবেন কিন্তু সেগুলোতে আপনাকে কমার্শিয়াল লাইসেন্স দিবে না ঠিক আছে এই হচ্ছে বিষয় তো ল্যানোডোই আই আছে এগুলোতে সাইন আপ করা দেখাবো তারপরে হচ্ছে আইডি গ্রাম আইডি গ্রাম আইডি গ্রামে চলে যাবেন এটা দিয়ে আমি কাজ করে থাকি আইডি গ্রাম আর লেনডোই আই দিয়েই সব থেকে বেশি কাজ করি এখানে প্রিমিয়াম বাসনও আছে ফ্রি বাসনও আছে এবং মিড জার্নি মিড জার্নি প্রিমিয়াম হুম অনেকে আছে এটা ব্যবহার করবে না হ্যাঁ আমি নিজেও করব না এটাতে চাইলেও যদি কেউ কিনেন বা আমি যদি কিনি তাহলে আপনাদেরকে দেখাবো হ্যাঁ মিড জার্নির ব্যবহার তো এটাতে আমরা করব না কারণ এটাতে আমাদের ফ্রিতে কাজ করতে দিবে না সো আমার এটা দরকার নাই যেহেতু আমি ফ্রিতে কাজগুলো করে ফেলতে পারতেছি তাহলে আমি টাকা কোনো দরকার আছে আমার দরকার না কিন্তু হ্যাঁ যখন আপনি দেখবেন যে আপনার মাসে পাঁচশো ডলার এক হাজার ডলার আসতেছে তখন আপনি মির্জানির মতো ল্যানোডিয়ার ইয়ার মতো বা আইডিগ্রামের মতো এইগুলো সফটওয়্যার ব্যবহার করতে পারেন তখন প্রিমিয়াম বাসনগুলো ব্যবহার করতে পারেন এবার আসেন এখানে এখানে আপনাকে দ দেড়শোটা ক্রেডিট দেবে ল্যানোডোতে আর এখানে দেবে আপনাকে পঁচিশটা প্রম্পট ইয়া করতে জেনারেট করতে এবার বলেন পঁচিশটা প্রম্পটে আপনার মোটামুটি চারটা করে ছবি প্রতি প্রম্পটে আপনি চারটা করে ছবি জেনারেট করতে পারবেন তো চারটা করে ছবি যদি আপনি পঁচিশটা প্রম্প দেব গুণন করেন তাহলে মোটামুটি আশা করা যায় যে একশোটা ছবি আপনি জেনারেট করতে পারবেন প্রতিদিন আর এখানে আপনি মোটামুটি দেড়শো দুইশো বানাইতে পারবেন এবার কথা হচ্ছে আমি কি একটা জিমেল দিয়েই কি এটা করব না আমি দেখেন এখানে একটা জিমেল দেয়া এই কাজগুলো কথা পঁচিশটা ক্রেডিট নিতেছি আবার ধরেন আমি আর একটা ব্রাউজার খুলে নিয়েছি সেখানে আমি ধরেন এটাকে আর একটা জিমেল দিয়ে আমি লগ ইন করে রাইকে দিছি সেখান থেকে আমি একশো নিতেছি দুইশো কিন্তু হয়ে যেত ল্যানোডো সেম আমি চাইলে এইভাবে কিন্তু আমি কি ছবিগুলো জেনারেট করতে পারতেছি মানে আমার কিন্তু টাকা দেওয়ার দরকার নেই এখানে আমার অলরেডি বিশটা ক্রেডিট শেষ হয়ে গেছে আজকে এইগুলো জেনারেট করছি দেখেন ছবিগুলো খুবই সুন্দর সুন্দর ছবি এখানে বানাইছি দেখেন এগুলো আমি এর আগে কাজগুলো করছি যেগুলো আপনি পাবলিশ অবস্থায় দেখতেছেন সেগুলো এখানে আছে তো আপনি তাহলে কি এগুলোতে সাইন আপ করে করে কি করা যাবে না এগুলো আমি দেখাবো সাইন আপ করা এত প্যারা নেওয়ার দরকার নাই আপাতত তো এই এই দুইটা সফটওয়্যারই ব্যবহার দেখবেন আপনারা ল্যানোডো ল্যানোডো এআই আর হচ্ছে আইডিগ্রাম যদি ধরেন আমি ল্যানোডো এআইতে যদি যাই ধরেন ল্যানোডো এআইটাকে আমি কপি করি এটা কপি করতে হবে না লেখলেই হবে আমি ধরেন আমার আরেকটা অ্যাকাউন্টে যাব এখান থেকে আমি চলে যেতে পারি ওকে মাইক্রোসফটের ব্রাউজারে চলে যাব যেহেতু এখানে সবগুলো ব্যবহার করা হয়ে গেছে এখানে যাই ল্যানোডোয়াই এখান থেকে লঞ্চ মোড় দেখেন একটু লাঞ্চ লাঞ্চ অ্যাপস ক্লিক করবেন ক্লিক করলেই আমি জাস্ট সাইন আপটা দেখাই অলরেডি সাইন আপ আসে তো এক সেকেন্ড আমি এটা লগ আউট করে ফেলি লগ আউট করে ফেলি ওকে তো এখান থেকে আপনার ফার্স্ট টাইম এরকম আসবে আপনি যখন ইয়েতে ক্লিক করবেন লাঞ্চ অ্যাপে ক্লিক করবেন আপনার সামনে এরকম আসবে জাস্ট এখান থেকে গুগলে ক্লিক করবেন গুগল থেকে আপনি সরাসরি লগ ইন করবেন আপনার এখানে ইউজার নেম দিতে বলবে এক সেকেন্ড আমার তো মনে হয় সবগুলো ব্যবহার করা হয়ে গেছে দাঁড়ান আইডি গ্রামে দেখি আইডি গ্রাম যদি লেনাডো আমি একটা দেখাবো আপনাদের একজনকে দিয়ে ধরেন আইডি গ্রামেতে আসলে এরকম দেখাবে হ্যাঁ আইডি গ্রামেতে আসলে এরকম দেখাবে ফার্স্ট টাইম জাস্ট কন্টিনিউ উইথ গুগল এক সেকেন্ড আমি একটু পানি খেয়ে আসি ওকে দেখতেছেন আমি যখন জিমেল দিয়ে ওপেন করছি তখন এরকম দেখাতে জাস্ট আমি এখান থেকে আমার একটা জিমেল ওপেন করব জিমেল জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে জাস্ট আমরা টিক দিব দিয়ে কন্টিনিউতে ক্লিক করব কি একজন মনে হয় আসতে চাইতেছে জাস্ট এরকম আসবে এখানে আমরা একটা বুচুং বাচুং একটা নাম দিয়ে দিব আর কি ধরেন ইউজার নেম দিয়ে দিলাম একটা বুচুং বাচুং হ্যাঁ তো দিয়ে জাস্ট আমি কমপ্লিটে ক্লিক করলাম বা কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করলে আমার দেখেন আইডি গ্রামের এখানে আমাকে কমান্ড দিতে বলতেছে মানে গাইড করতেছে কিভাবে কি করতে হয় জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিব আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে হয়ে গেল তো আমি একটু আপনাদেরকে ইয়ারটা দেখাই ল্যানোডোরটা দেখাই কেউ কে আছেন যার পূর্বে কখনো ল্যানোডোয়াই ব্যবহার করেন নাই ওকে শেয়ার করেন একটু আমরা দেখি ক্লাসে তো খুবই কম পঁয়ত্রিশ জনের ভিতরে ক্লাসে বাইশ জন মাত্র শেয়ার করেন একটু যে কেউ একজন শেয়ার করেন যে পর্বে কখনো ল্যানোডোয়াই ব্যবহার করেন নাই এরকম নাই কেউ ওকে তাহলে শেয়ার করেন একজন স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করেন করেন যে ফাস্ট করতে পারেন সমস্যা নাই করতেছেন না কেন এখান থেকে দেখেন মেঘের মতো একটা আইকন আছে ইমোজি স্যান্টের রিয়াকশন এখানে দেখেন লেখা আছে প্রেজেন্ট নাও প্রেজেন্ট নাও ওইখানে ক্লিক করলে হয়ে যাবে হ্যাঁ এবার ওকে আপনি চলে যান হচ্ছে কাইটেন না ট্যাব কাইটেন না ওইখানে নিউ একটা ট্যাপ নেন ওকে নিউ একটা ট্যাপ নেন হ্যাঁ এখানে লেখেন লেনাডোয়াই হুম এল ইও এন এ আর ডিও ওকে যদি সমস্যা হয় আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম ফেসবুক গ্রুপে আপনারা দেখে নেন হ্যাঁ ওইখান থেকে ওকে হ্যাঁ ওইটাই ওইটাই হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ এখান থেকে কন্টিনিউ গুগল ওই যে গুগল যেটা আছে ওইখানে ক্লিক করেন হ্যাঁ ওকে ফাইন তো এখান থেকে হ্যাঁ জিমেল উপরেরটা উপরেরটা হ্যাঁ উপরেরটা হ্যাঁ সিলেকশন করেন ওকে ফাইন কন্টিনিউ করেন হ্যাঁ হ্যাঁ এখান থেকে লেটস গোতে ক্লিক করেন এখান থেকে কয়েকটা অপশন সিলেকশন করেন ধরেন ফ্যাশন ফিম দেন এগুলো সিলেকশন করেন অ্যাডভার্টাইজিং আর্ট এগুলো সিলেকশন করেন এটা বাই ফল এক্সাম্পল আর কি করেন করার পরে উপরের দিকে দেখেন ইউজার নেম একটা অপশন আছে হ্যাঁ উপরে দেখেন ইউজার নেম লেখার অপশন আছে ওইখানে একটা ইউজার নিয়েম লেখেন নিচেরটা 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 যে গড়টা দেখতেছেন না ওই গড়ের মধ্যে ক্লিক করেন আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না হ্যাঁ ওকে ওকে ইউজার নেম এরকম হয় না হ্যাঁ একটা নাম দিতে হবে মানে নাম দিবেন সবগুলো ছোট মানে ছোট হাতের দেন এভাবে নিবেন এটা সম্ভবত হ্যাঁ দেন স্পেস হয় না হ্যাঁ ইউজার নেমেই স্পেস হয় না জাস্ট একটা নাম দিয়া ধরেন আবদুল্লাহ দিয়া সরি আমানুল্লাহ না লাস্টে এক দুই তিন দিয়ে দেন দিয়ে ই করেন ওকে নিচের দিকে আসেন আরও কয়েকটা সিলেকশন করেন এখান থেকে সিলেকশন করেন আরও কয়েকটা স্টক ইমেজ ক্লিক করেন করে ওই যে কনফার্ম করবেন এই যে আঠারো বছর বয়স হ্যাঁ এটা কনফার্ম করেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার রিজার নেমটা নেয় নাই হ্যাঁ আরও দুই একটা লেখাল ল্যাখেন ওইখানে হ্যাঁ ওইখানে আরও দুই একটা লেখেন দেন হুম হুম ওকে আরেকটা সংখ্যা বাড়ান সমস্যা নাই তো ओके ओके एवर्डन नेक्स्ट कॉर्डन देखें नेक्स्ट वाकी ना इज उसे नेम ऑलरेडी टेकन यूजर नेम नहीं था सना हाँ हाँ और नो किस दिन हाँ हाँ फ्लिस्टर दन हैशटैग मास्क ने अंडरस्कोर दन हाँ हाँ आस्ते ये और तो रोक

ইউজার নেম লিখে দিতে হবে নাকি আপনি এমনি কে বিডি বিডি যোগ করেন তাহলেই তো হয় বিডি অথবা বেশি বড় হয়ে গেছে ইউজার নেম অল ইজ অলরেডি ট্যাকিং ছোট করেন নাম ছোট করেন ভাই আপনি একটা লিখে দেন আরে সমস্যা ওইখানে ডটটা কাটেন ডটটা কাটেন ডটটা কাটেন হ্যাঁ না ওটা ফুল স্টপ দিয়েছেন ওটা ফট কাটেন ওইটা একটা ইউজার নেম দাঁড়ান আমি দিয়ে দিই একটা বুচুক বাচুক আমার নাম দিয়ে ওকে আমি তো স্ক্রিনের অ্যাক্সেস নিতে পারতেছি না এগুলো সমস্যা কোনটাতে জানো ধরেন ধরেন দেখেন এটা তো দেখেন হয় কিনা কপি করে দিয়ে দেন আর আছে তো মনে ওকে এবার না নিলে নেক্সট নেক্সট নেক্সটের অপশন তো আসে নাই কয়েকটা অপশন কমান তো প্রোডাক্ট মোডাকের ইজার নেমে সমস্যা করতেছে ওকে হয়েছে এবার এবার হয়েছে হ্যাঁ নেক্সট করেন এবার নেক্সট করেন ইজের নেম নেই সব লেটস গো লেটস লে ক্লিক করেন ইজার নেমটা দিলেই হয়ে যাবে হ্যাঁ ওকে হয়ে গেছে আপনার দেড়শো টাকা ক্রেডিট দিছে হ্যাঁ এবার স্ক্রিন স্টপ করেন ধন্যবাদ ওকে স্ক্রিন স্টপ করেন ও দেখেন

তো আমরা এখান থেকে ছবি কীভাবে জেনারেট করতে হবে জাস্ট আজকে বেসিকটা দেখাই ধরেন আপনার একটা ছবি আপনার দরকার ধরেন আমি ফ্রি পিকে চলে আসি এখান থেকে আমি একটু ব্যাক করি ধরেন একটা ফুলের দরকার হ্যাঁ ধরেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ফুল লাগবে আমার ধরেন এটাকে আমি কপি করি এটাকে কপি করলাম একটা জাস্ট এখানে এসে ল্যানোডো ইয়াতে আসলাম আসার পর এখান থেকে এটা আমি পেস্ট করে দিলাম ঠিক আছে আপনার যদি মনে হয় যে না আমার এর থেকে ভালো জিনিস লাগবে জাস্ট ফ্লোরটা লেখে আপনি ল্যাকচিকাতে চলে আসবেন ল্যাকচিকা ল্যাকচিকা এটা হচ্ছে আপনি আপনার বেস্ট প্রম পাওয়ার জন্য এই সাইডটা ব্যবহার করা হয় যারা ডিজাইনার আছে তারা এটা ব্যবহার করে থাকে সবথেকে বেশি আপনি চাইলে ইয়াই দেওয়া প্রম্প তৈরি করতে পারেন আর এখানে কয়েকটা জিনিস লিখে দিলেই হয়ে যায় ধরেন এখানে দেখেন কোন ফটোটা ভালো লাগতেছে এটা ফুলের জিনিসগুলো লিখছি তো সেই জন্য ফুলেরগুলো চলে আসতেছে ধরেন এখান থেকে আমি শুধু একটা কথা লিখলে হয়তো আপনি চাইলে অনেকগুলো লেখলে হয়তো ধরেন আমার এটা ভাল লাগছে ধরেন এই প্রমটা আমি কপি করলাম কপি করে আমি এখানে এসা এটাকে আমি কেটে দেই অথবা এটাতে আগে একটা বানাই নিই ধরেন আমি এখান থেকে ফ্লোয়ারটাকে সেট করলাম এই নামটা দিয়ে জাস্ট এখান থেকে কী দিব ফটো দিলাম থ্রি রেশন দিই আর হচ্ছে থ্রি ডি র্যান্ডার দিই ওকে এটা অলরেডি আমার তো ইয়ে হয়ে গেছে ওকে আমি এটাতে করতে পারবো না আমি একটা কাজ করি আমি এখানে চলে আসি এখানে আসা জাস্ট এই একটা প্রম্পটা আমি লিখলাম এখান থেকে আমি কী চাচ্ছি ফটো অ্যান্ডার ওকে সিনেমেটিক এগুলো থাক দিয়ে এবার সাইজ করতে পারি ধরেন আমি চাচ্ছি দিনের সাইজ হবে জাস্ট এটাকে আমি কন্টিনিউ করব এটা দেখেন শুরু হয়ে যাবে এবার ধরেন এটা শুরু হচ্ছে দেখেন আটাশ চুয়াল্লিশ এটা চারটা বানাই দিচ্ছে আমাকে ছয়চল্লিশ দেখেন বিষয়গুলো কতটা ইজি আমাকে বানায় দিবে দ্বারা একানব্বই অষ্টানব্বই নিরানব্বইকে এক সেকেন্ড লেট হবে এখানে কয়েকটা বানাই দিছে আমার কাছে খুব একটা ভাল লাগে নাই বিষয়টা তো আমি একটা কাজ করি এখানে আমি সিনেমেটিকটা ইয়া করে দেই জাস্ট এটা ক্লিক করি আবার দেখি ক্লিক করি আবার বানাবে এবং আমি চাইলে ওইটা দিয়ে আমি এখানে আসতে পারি কোথায় আসলাম ন্যানোডোই আইতে এখানে এসে ধরেন জাস্ট এটা পেস্ট করলাম আগে একটা একটা শেষ করি নয়তো আবার জবা খিচুড়ি লাগবে ওকে দেখেন এরকম আসতেছে মোটামুটি চলে চলে খারাপ না একটা কাজ করি এগুলো চেঞ্জ করে করে দেখতে হবে যে কোনটা ভালো লাগে ধরেন আমি এখান থেকে এটা কেটে দিলাম এখান থেকে আরও আছে ওয়াইল্ড গ্রাফি ফটোগ্রাফি দিলাম ডার্ক আর হচ্ছে ধরেন এখান থেকে ওকে এটা দিলাম দেন এবার ট্রাই করি দেখি এবার কীরকম আসে আপনি একটু ট্রাই করে দেখবেন কোন ছবিটা ভালো লাগতেছে তারপরে হচ্ছে আসল খেলা খেলবেন হ্যাঁ ধরেন এবার আমি ফ্রি পিক থেকে যেটা করতে চাইছিলাম সেটা আমি এখান থেকে কপি করে নিই ধরেন এটা কপি করলাম কপি করে আমি সেম জায়গায় এখানে চলে আসবো এটা বানাইতে থাকুক সমস্যা নাই জাস্ট বেসিকটা দেখেন আর কিচ্ছু বুঝতে হবে না দেখেন এবার মোটামুটি তারা কিছুটা ভালোই বানাইছে খারাপ না তো এবার ধরেন আমি এগুলোকে সবগুলো সরাই দিব জাস্ট আমি এখান থেকে একটা দিলাম আর থ্রি ডি র্যান্ডারটা দিয়ে এবার ক্লিক করব আশা করি এবার খুবই ভালো জিনিস আসার দেখি চলে কিনা দেখেন এবার ফুলগুলো অনেক ভালো লাগছে আমার কাছে দেখেন এইগুলো আর্ট সিস্টেমে চলে আসছে তো তো এটা আমার কাছে ভালো লাগছে হ্যাঁ তো আমি চাচ্ছি এই ছবিটা আমার কাছে একটু বেশি ইউনিক লাগছে এখানে আরও কিছু আছে এক একজনের কাছে এটাও ভালো লাগছে ধরেন আমি এটাকে রিমিক্স করব এটার উপর বেশ করে আমি আরও বানাইতে চাই জাস্ট এখানে রিমিক্সে ক্লিক করে জেনারেটি ক্লিক করব তখন তাহলে ওই ওই রিলেটেড ছবিগুলো আমাকে বেশি বানাই দিবে দেখেন তৈরি করতেছে আপনি সব বানাইতে পারবেন দেখেন এবার দেখেন আরও ইউনিক ইউনিক জিনিসগুলো তারা আমাকে জেনারেট করে দিচ্ছে দেখছেন আরও বানাই দিচ্ছে এবার ধরেন আমি চাচ্ছি যে এটা কি দিছে এটা ইউনিক দিছে ধরেন আমি এইটুক কথা কপি করে এবার আমি ধরেন প্যাটার্ন রিলেটেড ইয়াগুলো করব জাস্ট এখানকে আবার আসবো এখান থেকে আমি সবগুলো কেটে দিলাম এবার জাস্ট আমি থ্রি ডি রাইন্ডার দিব আর কিছু দিব না এখান থেকে ওকে এখান থেকে আমি এটা দিব থ্রি ডি র্যান্ডার আর পোস্টার ওকে জাস্ট এখান থেকে দিয়ে দিলাম আরও দেখবেন যে বেটার আসবে আমরা চাইলে এখান থেকে আমরা আরও অনেক সাজেস্ট পাবো যেগুলো থেকে আমরা নিজেরা রিমিক্স করে আমরা বানাইতে পারবো কোনো সমস্যা নেই আমাদের এখান থেকে আরও ভালো ভালো জিনিস আপনি এখান থেকে বানাইতে পারবেন এটাও খুবই ভালো জায়গা আমি এইগুলো দেখাবো কীভাবে বানাইতে হয় আগে এটা শেষ করে নিই একটা একটা করে আমরা স্কিপ করে যাব আর আমার স্কিন তো আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন আর কথাগুলো বুঝতে পারছেন না দেখেন এই ছবিটা খুবই ভাল লাগছে তারপরেও আমি চাচ্ছি যে এখান থেকে পোস্টারটাকে ইয়া করে দেই নতুনে বানাই দেই ওকে সাত সব থেকে বেশি ছবি সেল হয় হচ্ছে আপনার হোম রিয়েল ইস্টেট হোম হোম ইন্টু ইন্টেডিওর ডিজাইন এগুলো বেশি ব্যবহার করে মানুষ বেশি নিয়ে থাকে আর কি ওকে আমরা সেগুলোও দেখব হোম দিয়ে ফটো দেখি এখানে কি হচ্ছে নিরানব্বই দেখেন এগুলো খুবই ইউনিক ইউনিক ছবি এই ছবিটা সবথেকে বেটার লাগছে আমার কাছে এটা একদম মাথা নষ্ট একটা জিনিস হয়েছে এগুলো বেশি সেল হবে এই যে এইটা ভাল লাগে নাই কিন্তু এটা ভাল লাগছে এটাও মোটামুটি চলবে তো দেখি এখান থেকে হোম রিলেটেড কোনো কিছু পাই কে এই যে দেখেন এখানে হোম রিলেটেড আছে এটা কি করছে এআইডে তৈরি করছে তো আমরা এখান থেকে কম্পিউটার সব কিছু দিয়ে দেই এটাকে জেনারেট করি আমরা যা চাই সব এখান থেকে করতে পারবো শুধু আমাদেরকে দেখে নিতে হবে যে কোন জিনিসগুলো দিলে আমাদের জন্য বেটার হয় ওকে পোস্টার চেঞ্জ করতে হবে মডেলটা চেঞ্জ করতে হবে তাহলে চলে আসবে আগে দেখি হোমগুলো চলে না ওহ অস্থির দেখেন ছবি একদম রিয়েলিস্টিক লাগতেছে জেনারেট আবার ক্লিক করব আবার জেনারেট করবে তো এটা দিয়ে এইভাবে বানাইতে পারবেন আর একটা কাজ করি আমি এখানে কয়েকটা আপনাদেরকে দেখাই ধরেন এই একটা ফুলের ছবি আছে এটাকে একটু রিজেনারেট করব আগে এটা শেষ হোক দেখেন এখানে যতগুলো ছবি বানাই দিয়েছে দেখেন আরও দুর্দান্ত আপনার কি আমার কথা শুনতেছেন আমি চলে গেলাম একাই কার কোনো সারা শব্দ নাই ঘট নাকি বুঝতেছেন না কিছু দেখেন আমি শুধু হুম লেখলাম তাহলে হুমের ইন্টারিয়েটেড ডিজাইনগুলো এখানে দেখাচ্ছে তো দেখেন এখানে আরও দেখাচ্ছে এগুলোকে আপনি রিমিক্স করে আরও বানাইতে পারবেন এই একটা গেলো আইডি গ্রাম তো ওহো আর এটা হচ্ছে ল্যানোডোআই ল্যানোডোআইতে কি করবেন ধরেন আমি চাচ্ছি বার্গার বার্গার আমি একটা বার্গারের ফটো চাচ্ছি বানাবো তো এখানে একটু ফাংশনালিটি বেশি আছে তা আমি প্রথমে ধরেন আমি এখান থেকে থ্রি ডি ধরেন একটা এগুলো মডেল ওইখানে যেমন আমরা মডেল দেওয়ার অপশান নাই এখানে মডেল দেওয়ার অপশান আছে থ্রি ডি আন্ডার তো এখান থেকে ধরেন দুইটা ক্রেডিট নেবে তো এখানে কী কয়টা ছবি জেনারেট করবেন চারটে এগুলো দেখেন আগে জিনিসগুলো এটা হচ্ছে চারটে আটটে এগুলো হচ্ছে ছবির সিস্টেম তো আমি চাইবেন চারটে ছবি বানাইতে চাই আর এগুলো দিবেন না এগুলো দিলে আপনার ছবিটা ভালো বানাবে ঠিক আছে কিন্তু আপনার ক্রেডিটগুলো বেশি খরচ হবে তো এগুলো হচ্ছে ছবির সাইজ বিভিন্ন সাইজে আপনি এখান থেকে বানায় নিতে পারবেন এখানেও সাইজগুলো দেওয়া আছে ধরেন আমি ইউটিউবের সাইজ বানাইতে চাচ্ছি তাহলে ইউটিউবেরগুলো চলে আসবে আর ধরেন এখান থেকে ক্লিক কলম তাহলে ইউটিউবের ছবিগুলোর মানে ইউটিউবের থামলেনের সাইজগুলো আমার এখানে বানাই দিচ্ছে এখান থেকে পাহাড় পর্বতের ছবিগুলো বানাই বানায় আপলোড দিছি দাঁড়ান এখানে দেখেন বার্গারের ছবি বানাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর বার্গার বানাই দিছে নেন খান যত খুশি খান সমস্যা নাই দেখছেন এবার এইগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন আবার এটাকে মডেলটা চেঞ্জ করলে এটাকে যদি আরেকটা জেনারেট করেন তাহলে আরেকটা বানাই দিবে আপনি যত খুশি আনলিমিটেড এখান থেকে জেনারেট করতে পারবেন আর একটা ছবি একজনের একবারই দিবে ইয়াই ঠিক আছে এরকম তো আরও বানাচ্ছে দেখেন বিষয়গুলো একদম পানির মতো সহজ এই বিষয়গুলো একদম পানির মতো সহজ দেখেন আরও বানিয়ে দিছে অনেকগুলো এই একটা হ্যাঁ এই একটা এগুলো আমরা ম্যানুয়ালি যদি গ্রাফিক্স দিয়ে বানাইতে গেতাম তাহলে খবর হয়ে যাইতো আমাদের তো ধরেন এটা হয়ে গেলো ধরেন আমি এবার চাচ্ছি যে আরেকটা বাসন দিয়ে করবো ধরেন দেখি অন্য কিছুতে করা যায় কি না ধরেন এটা খাড়া আস্তে একদম চারদিকে শো মাস মানে ছয়শো চল্লিশ বাই হচ্ছে আষ্টশো বত্রিশ পিকজেল তো এখানে দেখেন এরকম আসতে আছে এটা খুব একটা ভালো লাগতেছে না তো আমি একটা কাজ করি আমি আগের সাইজটাকেই ব্যবহার করি দেন বাসনটাকে চেঞ্জ করে দিয়ে আমি এখান থেকে ধরেন অ্যাপসুলেট যেটা আছে এটাকে সিলেক্ট করে ওকে এখান থেকে ওকে এবার হবে বানাচ্ছি দেখেন একটা ছবি বিভিন্ন মডেলে আনতে পারবেন বিভিন্ন টাইপে বানাইতে পারবেন শুধু মডেলটা চেঞ্জ করবে যদি ভালো না আসে ধরেন এরকম আসতেছিল ছিল হ্যাঁ এটা একদম রিয়েলিস্টিক লাগতেছে ঠিক আছে কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না তো আমি জাস্ট মডেলটা চেঞ্জ করবো তাহলে হয়ে গেল দেখেন এই ছবিটা একদমই মানে মারাত্মক একটা ছবি হয়েছে তারপরে এই ছবিটা দেখেন খুবই মারাত্মক হয়েছে আবার ধরেন এই মডেলটা চেঞ্জ করে যদি আমি ধরেন এক এটাতে বানাই আরেকটাতে ট্রাই করি তাহলে দেখেন আর একটু ভালো আসবে না আসলে খারাপ আসবে ভালো না আসলে খারাপ আসবে খারাপ আসলে মডেল সেন্স দেখেন মাত্র আমার কয়টা দেড়শোটার ভিতরে আমার মোটামুটি তিরিশ কত একত্রিশটা ক্রেডিট ফুরাইছে দেখেন এটাতে আরও দুর্দান্ত আসতেছে তো আমার এটা কাজে লাগানো যায় তাহলে ধরেন এটা দেখেন কত সুন্দর আসছে মনে হইতেছে একটা ক্যামেরা দিয়ে ছবিটা তুলছে আর কি দেখেন পিছনে ব্লার এটাকে শুধু ফোকাস করছে এই দিকের যে যেমন পাতাগুলো আছে সেগুলো কিন্তু দেখেন ইয়া করা আছে ব্লার করা আছে দেখেন আর কি চান সম্ভব বানানো এইভাবে হ্যালো তো এইভাবে আমরা বানাইতে পারবো না আপনারা নিজেরা নিজেরা একটু ট্রাই করবেন কালকে হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে ছবি বানানো দেখাবো আরও বানানো দেখাবো আরও বিস্তারিত দেখব অ্যাকাউন্ট তৈরি করব আর মজার বিষয় হচ্ছে আমাদের এই ভিডিওগুলো শুধু আজকের ক্লাসটাই পাবলিক হবে এরপরে হয়তো দু একটা ক্লাস পাবলিক হইতে পারে কিন্তু মূল বিষয়গুলো পাবলিক হবে না হ্যাঁ তো আপনারা খান কাজে লাগান তো ঠিক আছে তাহলে আজকের মতো আমি ক্লাস শেষ করে দিই যদি কারো কোনো বিষয়ে প্রবলেম থাকে

হ্যাঁ ক্যানভা লাগবে না এটা ক্যানবার থেকে অনেক ভালো মানে এই আমরা যে ছবিগুলো আপলোড করে থাকি ওগুলো কিন্তু ক্যানভাতে সাডা স্টকের সাথে স্টকের সাথে কলা করা থাকে ওদের ছবিগুলো কিন্তু আমরা ক্যানভাতে ব্যবহার করে থাকি তো আপনি ক্যানভা থেকে তৈরি করার দরকার নাই আপনি এখান থেকে তৈরি করে ছবিগুলো পাবলিক করতে পারেন সরাসরি এটাই বেটার হবে হ্যাঁ যেহেতু আমরা ফ্রি ব্যবহার করতেছি আমাদের তো ঝামেলাও দরকার নেই ঠিক আছে এখান থেকে অনেক ভালো ভালো ছবি বানানো পসিবল খুবই ভালো ভালো আর এগুলো বিভিন্ন কাজে তারা ব্যবহার করে অনেকে আছে এগুলো জানেও না কীভাবে তৈরি করতে হয় ওকে ন্যাচারাল এসডি ওকে ফটো ওকে দেখেন দুইটা একই প্রম্প লিখে দিলাম একই প্রম্প আমরা লিখে দিলাম দুইটাতে দেখি কোনটাতে কিরকম আসে একই প্রম্প এটাতে দেখেন কে আসছে খুব ভালো জিনিস চলে আসছে এবার আইডি গ্রামে একই প্রম্পটে দেখি কি আসতেছে দেখেন দেখছেন ছবি ছবিটা ভাল লাগছে ওকে এই ছবিগুলো আমার কাছে খুব ভাল লাগছে তো নিয়ে নিলাম আমি কিছুক্ষণের মধ্যেই আমি ছবি কিছু আপলোড দিব আর কি আমার কাজের জন্য